আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু শোহেব খরি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো চোদ্দো আমর ইবনু আলী রহমতুল্লাহতে আবু হর থেকে বণিত তিনি বললেন নবী করিম আলি সাল্লাম বলেছেন যখন আল্লাহ তালী কোনো বান্দাদে কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাহিল্লামকে ডেকে বলেন আল্লাহ আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন তুমিও তাকে ভালোবাসবে তখন জিব্রাহ আলাইসাল্লাম তাকে ভালোবাসেন এবং তিনি আসমানবাসীদের নিকট ঘোষণা করে দেন যে আল্লাহ উমুক বান্দাকে ভালোবাসেন অতএব তোমরাও তাকে ভালোবাসবে তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করে তারপর আল্লাহ তালার আল্লাহ তালার তরফ থেকে জমিনবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা সৃষ্টি করা হয় সুবাহান আল্লাহ তো রসুসল্লাহ সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি যে আল্লাহ যখন যখন কোন বান্দাদের ভালোবাসেন তখন অবশ্যই তিনি এই কাজটি করেন যে জিব্রাইলামকে ডেকে এনে তাকে বলেন তুমি আমি ভালোবাসি তুমিও ভালোবাসা তখন আসমানবাসীদের সবাইকে ভালোবাসার জন্য বলেন তখন জমিনে ওই ব্যক্তির জন্য জনপ্রিয়তা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন তো রসুসল সাল্লামের এই হাদিস দ্বারা আমরা এতটুকু বুঝতে পারি আল্লাহ তালা আমাদের কিভাবে ভালোবাসবেন তাহলে আমরা চেষ্টা করতে হবে আল্লাহকে ভালোবাসতে আল্লাহ যে অন্য একটি হাদিসে তালা বলেছেন যে যাকে ভালো আমি কেউ আমাকে ভালোবাসলে আমিও তাকে ভালোবাসি তাহলে আমরা চেষ্টা করবো আল্লাহকে ভালোবাসতে আর আল্লাহর আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই আল্লাহর ইবাদত করতে হবে রসুল সাল্লা সাল্লামের সুনত পালন করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে তাহলে আল্লাহ তালা এবং কি সঠিক এবং কি সঠিক পথে আমরা থাকতে হবে সরল পথে থাকতে হবে সত্য কথা বলতে হবে সঠিক কাজ করতে হবে তাহলে আল্লাহ তালার ভালোবাসা আমরা পাবো তাহলে চেষ্টা করব আমরা রসুলামের এই হাদিসটি মেনে বুঝে আল্লাহ তালা যেন আমাদের আমল করার তো দান করেন আমিন ওয়া খিরদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবের কেতু